আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি উগান্ডা আফগানিস্তান, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাউথ আফ্রিকার সহজ জয়। দুই বছর পর আবারও ফিরছে 9টা 5টা 8 ঘন্টার সরকারি আধা সরকারি অফিস সময়সূচি, ঈদুল আজহার পর কার্যকর। এবং টুঙ্গিপাড়া থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব, তরুণ প্রজন্মকে যুক্ত করতে বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই নিও কেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপডেট। টি টোয়েন্টি বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উগান্ডার বিপক্ষে টস হেরে ব্যাট করছে আফগানিস্তান। পাওয়ার প্লেতে দারুণ সূচনা করেছেন আফগানিস্তানের ওপেনাররা। শেষ খবর পর্যন্ত, আফগানিস্তানের সংগ্রহ 75 রান। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে চলছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই মেগা ইভেন্ট কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন সাইদুর রহমান শামীম। নিউ ইয়র্ক থেকে বিশ্বকাপ নিয়ে আপডেট জানাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত মাঠে গড়ালো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসির বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি দল, সবচেয়ে বেশি ম্যাচ এবং স্বল্প সময়ের প্রস্তুতি, সব কিছু মিলিয়ে এই তিনটি সীমাবদ্ধতাকে অতিক্রম করে ক্রিকেটের নতুন শক্তি যুক্তরাষ্ট্র আয়োজক হিসাবে তার দক্ষতা দেখিয়েছে, খেলা মাঠে গড়িয়েছে। এখন ডালাস এবং নিউ ইয়র্কে চলছে, তবে বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কার সাথে 8ই জুন ডালাসে। প্রথম রাউন্ডের খেলা, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। বাংলাদেশ 10ই জুন সাউথ আফ্রিকার সাথে খেলবে, ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে 9ই জুন, এবং আজকে কিছুক্ষণ আগে হয়ে গেল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচ। তো বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটি, যদিও বাংলাদেশ আজকে মাঠে নেই, তারপরে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ডি গ্রুপের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। এই দুটি ম্যাচ, এই দু দলের আজকে ম্যাচ ছিল, সেই ম্যাচে শ্রীলঙ্কার পারফরমেন্স বা সাউথ আফ্রিকার পারফরমেন্স দেখে বাংলাদেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 8 রাউন্ডে উঠতে হলে অন্ততপক্ষে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলকে হারাতে হবে। সুতরাং আজকের ম্যাচের যে রেজাল্ট, তাতে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে, কারণ বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছিল যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত যা প্রস্তুতি তাতে খুব বেশি আশাবাদী হওয়ার মতো ছিল না। তারপরেও বলা যেতে পারে, যেহেতু মূল টুর্নামেন্টে প্রথম খেলা বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে 8ই জুন, তো শেষ ক্ষেত্রে বলা যায় যে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক বেশি আত্মবিশ্বাস যোগাতে পারবে। তো এই আমার কাছে ছিল সর্বশেষ আপডেট। সাইদুর রহমান শামীম, পোর্ট জেফারসন, নিউ ইয়র্ক, চ্যানেল আই। জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল সাউথ আফ্রিকা। ডি গ্রুপে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। লঙ্কানদের দেওয়া 78 রানের টার্গেটে 22 বল হাতে রেখে পেরিয়ে যায় সাউথ আফ্রিকা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে 4 উইকেট নেওয়া প্রোটিয়ান পেসার ইনরিচ নর্সডে হয়েছেন ম্যাচ সেরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপে রাতে মাঠে নামছে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে বাংলাদেশ সময় রাত 8:30 স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে ইংলিশরা। যুক্তরাষ্ট্রের ডালাসে রাত 9:30 মাঠে নামবে ডি গ্রুপের দুই দল নেদারল্যান্ডস আর নেপাল। এবারে অন্যান্য সংবাদ। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে অফিস হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সোহরাওয়ার্দি উদ্যান থেকে শাহবাগ থানা সরিয়ে সাকুরা রেস্টুরেন্টের পেছনে নেওয়ার সিদ্ধান্ত হয়। জাতীয় জীবন নিরাপত্তা নীতি অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এতে নতুন কোনো জাতের খাদ্য উৎপাদন হলে তা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকছে। বৈঠকে বাংলাদেশ বনশিল্প
শিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনারা যাবেন 9টা থেকে 4টা পর্যন্ত অফিস সময় ছিল, আজকে ক্যাবিনেট এটা আলোচনা করে 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে 1টা থেকে 1.5টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে কর্ম প্রথম যে কর্মদিবস সেই কর্মদিবস থেকে। 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদের প্রথম জানাজার নামাজ উত্তরায় অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে জন্মস্থান নেত্রকোণায় নেওয়া হবে শফি আহমেদের মরদেহ। সোমবার 63 বছর বয়সে উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শফি আহমেদ। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জাতির জনকের স্মৃতি বিজড়িত জিটি স্কুল এবং সমাধি সংলগ্ন লেকের পাড়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আয়োজনে অংশ নিয়ে বৃক্ষরোপণের সচেতনতা ও তরুণ প্রজন্মকে যুক্ত করায় জোর দেন বিশিষ্ট জনেরা। আব্দুল করিমের ভিডিওচিত্রে আলিম আলরাজের রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পেরিয়ে দেশের অধিকাংশ খাতে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা ও অদূরদর্শী পদক্ষেপে প্রাণ প্রকৃতিরও হয়েছে অপূরণীয় ক্ষতি। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ। এমন বাস্তবতায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রতিনিয়তই বাড়ছে সবুজায়নের গুরুত্ব। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রতিবছর সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশজুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়ার সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। পরে সংক্ষিপ্ত আয়োজনে পরিবেশ রক্ষায় সবুজায়ন ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় করণীয় তুলে ধরেন বিশিষ্টজনরা। আমরা পরিবেশ প্রকৃতিকে ভালো রাখব। পরে বঙ্গবন্ধু সমাধিস্থল সংলগ্ন লেকের ধারে বৃক্ষরোপণ শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। এই 300টা বাচ্চা এই 600 গাছ পেয়েছে, এই 600টা গাছে বড় হবে এবং তারা টুঙ্গিপাড়া থেকে শুরু করেছে। এই টুঙ্গিপাড়া ব্যাপী সবুজে সবুজায়ন হবে হিজলাতলার মাধ্যমে সারা বাংলাদেশে। এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন যেন এই কাজ সারা বাংলাদেশে ছড়ায় ফেলে। মাননীয় প্রধানমন্ত্রীও বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন, পয়লা আষাঢ় থেকে উনি বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন। উপজেলা প্রশাসন তারই ধারাবাহিকতায় এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 25,000 গাছ রোপণ করার জন্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ। তো আমরা এই প্রকৃতি ও জীবনের যে আন্দোলন শুরু করেছে সামাজিক আন্দোলনে আমরা সবাই সক্রিয় ভূমিকা পালন করব। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক গাছ বৃক্ষরোপণ কর্মসূচির আজকে যে এই যাত্রা শুরু হলো বঙ্গবন্ধুর মাজারের ঠিক পাশ থেকেই, এই যাত্রা অব্যাহত থাকুক। জাতীয় টার্গেট আমরা 19% এই মুহূর্তে আছি, আমরা কীভাবে 25% রূপান্তর করতে পারি সেজন্য প্রত্যেকটি সংগঠন কাজ করছে, একই সাথে সরকার এটির সাথে কাজ করে যাচ্ছে। সবুজায়নকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তা একসময় উনি এই গাছ লাগানোর ব্যাপারে সবাইকে উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন এবং তিনি নিজেও গাছ লাগাতেন। তো সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুর সেই সময়ের কথা স্মরণ করে আমরা এবার আমাদের কর্মসূচি শুরু করেছি টুঙ্গিপাড়ার থেকে। সবচেয়ে সহজ একটি কাজ বৃক্ষরোপণ, কিন্তু পরিচর্যার কাজটা কিন্তু কঠিন। সুতরাং খালি গাছ লাগালেই হবে না,
গাছ লাগানোর পাশাপাশি একে সংরক্ষণ করতে হবে, এবং গাছটি যতক্ষণ না একটি পর্যায়ে আসে ততক্ষণ কিন্তু এই গাছকে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। গাছের সাথে সাথে কিন্তু আমাদের জলাশয়গুলো সংরক্ষণ করতে হবে, এবং আমাদের যে প্রাণীগুলো আছে সেগুলোকেও সংরক্ষণ করতে হবে, এবং সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একেবারে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান আলিমাল রাজি, চ্যানেল আই, গোপালগঞ্জ। এবারে প্রাক বাজেট 2024-25। দেশের অভূতপূর্ব উন্নয়নে প্রতিনিয়ত বাড়ছে জাতীয় অর্থনীতির আকার। এর মাঝে পরিবেশ, প্রতিবেশ ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সংক্রামক রোগ বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সংকট কেড়ে নিচ্ছে জিডিপির বড় অংশ। 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাতে বরাদ্দ বাড়ালেও আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। এমন বাস্তবতায় সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগে পরিবেশ বান্ধব প্রযুক্তি, সবুজ নগরায়ণ, জনস্বাস্থ্য ও অভিযোজন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আলিম আল রাজির আরও একটি রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে অধিকাংশ সূচকে দেশ এগিয়ে গেলেও কমছে সরকারের ব্যয় সক্ষমতা। এর মাঝেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত কেড়ে নিচ্ছে বৈশ্বিক জিডিপির 6.3%। চলতি বছর রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পাশাপাশি ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষত এখনও উপকূলীয় জনপদ জুড়ে। বছর ঘুরে আবারও আলোচনার টেবিলে বাজেট প্রসঙ্গ। এর মাঝেও অনেকটাই উপেক্ষিত পরিবেশ বাজেট। আগামী অর্থ বছরে এডিপিতে 133 প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। সেখানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ মিলেছে 11,89,43,00,000 টাকা, যা মোট এডিপির 4.18%। তাহলে আমাদের যদি পার্সেপশনে যদি সবুজায়ন না থাকে এবং সবুজকে রক্ষা করা না থাকে, বাজেটে টাকা পয়সা বাড়িয়েও কাজ হয় না। অনেক সময় দেখেছি যে গাছ কাটার জন্য বাজেট দেওয়া হয়, বলা হচ্ছে যে সবুজ বাজেট, অথচ গাছ কাটছেন আপনি সেই টাকা দিয়ে। এখন আপনার ওই উন্নয়ন দর্শনে সবুজ রক্ষা করা এবং পরিকল্পিত উপায়ে সবুজ তৈরি করা, দুইটাকে সমগুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে শুধু ধরিত্রী সংকটে নেই, বরং ব্যাপক প্রভাব ফেলছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে বাজেটে জনস্বাস্থ্য ও অভিযোজন খাতে সময়োপযোগী পদক্ষেপের দাবি বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনের থেকে উদ্ভূত যে সমস্যাগুলো, এর কারণে মানুষের তাৎক্ষণিক এবং পরবর্তী মেয়াদের যে শারীরিক ক্ষতি এবং তজ্জনিত মানসিক ক্ষতি, এবং এর পরে যেটি লবণাক্ততা এবং নানা জাতীয় সমস্যা বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে যে মনোদৈহিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, সেটাকেও আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। বাংলাদেশ সরকার প্রতি বছর ইউএনডিপির সহযোগিতায় বাজেটের কত টাকা পরিবেশের জন্য এবং জলবায়ুর জন্য দেওয়া হলো তার একটা হিসাব তৈরি করে। বাট হিসাবটা হচ্ছে আরবিট্রারি, যে কোনো পরিকল্পনাতে জলবায়ু পরিবর্তনের প্রভাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। সবকিছু যদি টেকসই করতে হয়, সাস্টেনেবল করতে হয়, তাহলে এটার এমইএল মনিটরিং, ইভ্যালুয়েশন এন্ড লার্নিংটা প্রত্যক্ষভাবে করতে হবে, যেটা আমাদের দেশে এখনো খুবই। জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 1,30,00,000 মানুষ ঘর ছাড়া হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ধরিত্রীর বিরূপ আচরণ বলছে হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সবুজ নগরায়ণ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু অভিযোজন নিশ্চিতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানো হলেও এর সাথে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা আর কার্যকরী উদ্যোগ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ।
দক্ষিণাঞ্চলে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হওয়ায় চাঁদপুর মাঝঘাটে ইলিশ সরবরাহ কমেছে। কয়েক বছর আগে এই ঘাটের বড় আড়ত দ্বারা 1 থেকে 1.5 কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের 10 থেকে 15 লাখ টাকা আয় হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মাছের অভাবে চাঁদপুর মাঝঘাট আভিজাত্য হারাচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফেনী শহরের প্রধান সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লায় দূষিত হচ্ছে পরিবেশ। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা, দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি তাদের। স্থানীয় প্রশাসন বলছে, প্রস্তাবিত প্রকল্প পাশ হলেই সমস্যার সমাধান হবে। এবারে খেলার খবর।